ছাড়া দেখো আমার সেই ছোট্ট চায়না বটের গাছটি খুব সুন্দর কিন্তু গ্রো হচ্ছে আর সঙ্গে দুটো সুন্দর ওপর দিয়ে শেকড়ও বার হয়েছে এবার আমার কাজ হলো এই শেকড় দুটোকে গাছের সাথে সাথে মোটা করা এবং সেটাকে পুরো জাগিয়ে রাখা শূন্যের উপর কিভাবে করব সেই পদ্ধতিটাই তোমরা দেখো মূলত এক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে আমি কাজটা করলাম এর তলা দিয়ে আমি কিছুটা পাথরের দুটো পাথরের টুকরো ভরে দেব। এর ফলে এই যে শেকড় এই শেকরের যে আগাটা সেটা মাটির তলায় থাকলো আর শেকরের ওপরটা অর্থাৎ মাঝ বরাবর অংশটা উপরের দিকে উঠে গেল স্বাভাবিকভাবেই গাছটা মোটা হবে এবং শেকড়টাও মোটা হবে যখন রিপোর্টিং করব দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর গাছটা যত বয়স বাড়বে তত কিন্তু এই শেকড়গুলো মাটির ওপর দিয়ে সুন্দর একটা আকার তৈরি করবে তোমরাও কিন্তু এই পদ্ধতিতে ছোটো ট্রিকগুলো ব্যবহার করে সুন্দর গাছ তৈরি করতে পারো তবে এক্ষেত্রে আমার ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয় অবশ্যই লাইক কমেন্ট